তো লোক সব ঠিকঠাক তো হাই আমি রূপম তো এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের কিছু সিনেমার খবর এবং এই খবরগুলো যেরকমভাবে এফেক্ট ফেলেছে কিছু কন্ট্রোভার্সিও ক্রিয়েট হয়েছে সেগুলো নিয়ে ডিটেলে কথা বলবো তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে এইটটি থ্রি এবং সূর্যবংশী এই দুটো দারুণ হাইপ পুরোনো ছবির আজকে রিলিজ ডেট কনফার্মড হয়েছে এবার ভাবে হে হে এটা তো সকালবেলা খবর পেয়ে গেছি বাসি খবর দিচ্ছে দুপুরবেলা ঠিক আছে গরিব মানুষ লেটুস মানুষ যারা জানে না তাদের জন্য দিলাম তো খ্রিসমাসে আসছে এইটটি থ্রি এবং দিওয়ালিতে আসছে হচ্ছে সূর্যবানশি এবার এখানে একটা প্রশ্ন আসে যে এই যে দুটো ডেট যদিও খ্রিসমাসটা অনেক দেরিতে তো দিওয়ালিতে কি সূর্যবানশির জন্য সেফ ডেট মানে সেই সময় সব ঠিকঠাক হয়ে যাবে তো দেখো বস এই টাইমে দাঁড়িয়ে বলা যায় না যে সব ঠিকঠাক হবে কি না কারণ ডে বাই ডে আমরা খারাপ দিকেই এগোচ্ছি আর এখন যেহেতু পুরোপুরি আনলক হয়ে গেছে তো জিনিসটা আরও খারাপ জায়গায় চলে গেছে কারণ তোমার ফোন এখন যদি আনলক অবস্থায় প্রাইভেট জিনিসপত্র সমেত একজন খচ্চর লোকের হাতে পড়ে যায় তাহলে কী অবস্থা হবে ঠিক সেরকমই আমাদের সিচুয়েশান যেমন হচ্ছে টিনেট ছবিটা সেটা প্রথমে জুলাইয়ের এন্ডে আসার কথা ছিল এখন সেটা আগস্টে আসার কথা রয়েছে এবার দেখা যাক সেটা আগস্টে আসতে পারে কি না সিনেমা হলে কারণ এগুলো তো ওটিটিতে আসলে হবে না না টিনেট এখন ওটিটি আসলে হবে কখন ওটিটিতে আসলে কোনো দিনই হবে না তো দেখা যাক কী হয় না হয় মুভ অন টু দ্য নেক্সট নিউজ তো সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন টু বস মানে ফ্যামিলি ম্যান আমার দেখা ইন্ডিয়াতে সেরা সিরিজ ম্যামিলিম্যান সিজন টু আসবে কবে এটা রিসেন্ট ইন্টারভিউতে মনোজ জানিয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরে অর জানুয়ারিতে মানে দু হাজার কুড়ি ডিসেম্বরে আদারওয়াইজ দু হাজার একুশে জানুয়ারিতে কারণ এরকম ধরনের সিরিজ যেটা শ্যুট মোটামুটি হয়ে গেছে এগুলো লর্ডস অফ পোস্ট প্রোডাকশান বাকি রয়েছে ঠিক আছে এবং এত পপুলার একটা সিরিজ এরকম রেটিং পাওয়া বুঝতেই পারছো তো এটা ডিসেম্বরে নাহলে জানুয়ারিতে কনফার্মড আসবে ফ্যামিলি ম্যান সিজন টু আচ্ছা এবার যে বাদবাকি দুটো নিউজ দেবো তিন নম্বর আর চার নম্বর এই দুটো না একটু হচ্ছে কন্ট্রোভার্সিতে ভরা তো প্রথমটা হচ্ছে কার্নিভাল সিনেমাস তারা রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে যে যেসব অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রোডাকশান হাউস যেমন হচ্ছে লক্ষ্মী বম ভোজ তারপর হচ্ছে দ্য বিগ বুল খুদা হাফিজ ব্লা ব্লা ব্লাব এই যে ছবিগুলো সাতখানা ছবি দিলবেচারা লুটকেস এগুলো ওটিটি প্ল্যাটফর্মে আসছে এটা একদম ঠিক হচ্ছে না আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি তাদের এই খারাপ সময় এই প্রডিউসাররা এই অ্যাক্টার তাদের পাশে নেই তারা ওটিটিতে টাকার জন্য ডিরেক্ট রিলিজ করে দিচ্ছে ফলে এই অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রডিউসার এই প্রোডাকশান কোম্পানিগুলোর যখন ছবি আসবে তখন তারা তাদের সিনেমা চেনে এদের ছবি নেবে না এটা তারা জানিয়ে দিয়েছে এবার তো এটা একটা বড়ো তুতু ম্যামে বড়ো যুদ্ধ আখড়ার পজিশন চলে এলো দেখা যাক কি সিচুয়েশান আসে কি না আসে প্রথম থেকেই দ্বন্দ্ব শুরু বস চার নম্বর যে খবরটা সেটা হচ্ছে না আগে যখন বুলবুল সিনেমাটা রিভিউ করেছিলাম ওখানে অনেক ভক্ত কমেন্ট করেছিল তুমি পাতাল লোককে ভালো বললে কি করে কেন বললে কারণ এরকম একটা সিরিজ যেখানে আমাদের হিন্দু ধর্মকে খোঁচা মারা হয় হিন্দু ধর্মকে বদনাম করা হয় সেরকম একটা সিরিজ নিয়ে কথা বলতে তোমার লজ্জা করে না মানে আত্মদংশনও তুমি ভোগো না ভুগি না আচ্ছা এবার যদি কথা বলি পাতাল লোক বা এই বুলবুল সিনেমাটা নিয়ে যার প্রডিউসারকে আনুষ্কা শর্মা তো আমার একটা কথা মাথায় আসে না সেটা হচ্ছে যখন ছাপাক সিনেমাটা এসেছিলো কিছু লোক পাবলিক রিভিউতে এরকমভাবে হিন্দিতে বলছিলো আমি তো হিন্দি ভালো বলতে পারি এরকমভাবে বলছিল যে এই ছবি আমরা দেখবো না এরকম ছবি আমরা দেখি না যেখানে যে অ্যাসিড অ্যাট্যাক করেছিল তার নাম ছিল মানে তিনি একজন মুসলমান ছিলেন এবার তারা তো যে কোনো বিষয় ধর্মের মধ্যে নিয়ে চলে যায় তার নাম কিছুটা খান ছিল এবার তারা বলছে সিনেমাটা না দেখে যে এখানে সিনেমাতে নাকি নামটা পরিবর্তিত করে করা হয়েছে একজন হিন্দু ছেলের নাম তো ভাবুন বলিউড সব সবসময় হিন্দুদেরকে কোন ঠাসা করে কীরকমভাবে তাদেরকে এক কোনো দেখায় এটা তারা বলেছিল কিন্তু সিনেমা না দেখে এবার কারণটা কি পরে আমি আসি যখন আমি সিনেমাটা দেখতে গেলাম তখন দেখলাম যে অ্যাসিড অ্যাট্যাক করেছে তার নাম হচ্ছে বাবু বসির খান পুরো নাম ঠিক আছে তো ভাই তুমি কি সিনেমাটা দেখেছো দেখলে তুমি কি বুঝেছ আব্বা ডাব্বা জাব্বা এবার হচ্ছে তারা এই প্রোটেস্টটা কেন করলো ছাপাকের অ্যাগেনস্টে কারণ হচ্ছে দীপিকা পাডুকোন জেএনইউ প্রোটেস্ট বুঝতে পারছেন দুয়ে দুয়ে চার করে নিন এবার যদি ভাবেন ছাপাক কি এত খারাপ সিনেমা যে ছবিটার আইএমডিবি রেটিং পাঁচ হবে এটা মানা যায় না বস যদি ভারত ফাইভ পয়েন্ট হতে পারে এবং এই ছবিটা মাত্র ফাইভ এতটাও খারাপ সিনেমা ছাপাক নয় ছাপাক বক্স অফিস দিয়ে সঙ্গে হেরে যেত কালেকশান করতে পারতো না কোনো অসুবিধা ছিল না কিন্তু ছবিটাকে নিয়ে যেরকম বদনাম করা হলো সেটা সত্যি পাথেটিক এবার ঠিক সেরকম করা হচ্ছে বুলবুলের সাথে কানু হারাম জাদা এই গানটা এই ছবিতে ইউজ করা হয়েছে মানে কৃষ্ণকে গালাগাল দেওয়া হয়েছে ভাই গাজাটা মুখ দিয়ে খাও না গানটির আসল রাইটার হলেন শাহা আব্দুল করিম কিন্তু গানটি ফেমাস হয়েছিল রাধারমন দ্বারা তো এই গানটি তো আগেই বাংলার গান তো এই গানটাকে এই সিনেমাটা অপমান করলো কি করে আমাদের এখানে ভক্তদের ভক্তিবাণী গাজার কোনো রকম অভাব নেই তারা ঠিক কমলা গেঞ্জি পরিয়ে মাথায় টিকা লাগিয়ে ভক্তি ভক্তি বলতে বেরিয়ে পড়বে এবং এর শিকার এর আগে পদ্মাবত পাতার লোক বুলবুল এবং ছাপাকের মতো সিনেমা হয়েছে এবং আরও সিনেমা হবে এবং বুঝতে পারি না এই টার্গেটটা বারবার একই অ্যাক্ট্রেসরা হয় কি করে কিছু করার নেই বস তবে এইখানে আপনার সিনেমা ভালো লাগলো বা খারাপ লাগলো তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট এরকমভাবে আপনাকে ভুলটা বোঝানো হচ্ছে এরকমভাবে মিথ্যা প্রচার হচ্ছে তাই জন্যই বলি এই আইটি সেলের ওপর কখনও বিশ্বাস করবেন না কখন হোয়াটসঅ্যাপে কখন ফেসবুকে এরকমভাবে ভুঁয়ো খবর আপনার চোখের সামনে এটা দেবে যে আপনি সেগুলোই পড়ে বিশ্বাস করবেন তো প্লিজ এরকম ধরনের গাঁজা বাণিজ্যের কথায় বিশ্বাস করবেন না আপনার যদি বুলবুল ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সিনেমার কন্টেন্ট হিসাবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তার সাথে এরকম একটা মিথ্যা প্রচার করে একটা ছবিকে একটা ছবির প্রডিউসারকে এরকম বদনাম করার কোনো দরকার আছে বলে মনে আমি করি না এবং এটা খুব বাজে একটা প্রন্থা পাতার লক্ষ্মীকে বলা হচ্ছিলো অভিনয় করেছে পাতাল লক্ষ্মী অনুষ্কার শর্মা মানে বস কেউ কারোর সিনেমার মাধ্যমে একটা মেসেজ একটা দিক দেখাচ্ছে সেটা সম্পূর্ণ তার পার্সপেক্টিভ তো সেটা আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে আপনি ডিড্রেস করতেই পারেন তবে সেটার সাথে ইহা কানু অপমান ভক্তি সব ঢুকিয়ে মারানোর কোনো দরকার আছে মানে অ্যাটলিস্ট যদি আপনার পেটে না জানা থাকে তাহলে ভাত খেয়ে সম্পূর্ণ জেনে তারপর লিখতে বসুন এটাই আমার বক্তব্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যদি আপনি ভক্তিবাদী হয়ে থাকেন ভক্ত হয়ে থাকেন ভক্তি সেবন করে থাকেন তাহলে প্লিজ কমেন্টে ভক্তিবাদী খিস্তি দিয়ে যাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার বস আমি দুটো লিঙ্ক ডিসক্রিপশানে দিই ইনস্টা ফেসবুক সেখানে আমরা বন্ধ পারি আর জনতা আমাদের পাশে আছে বস চলো বস টেক কেয়ার